বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, বাড়বে চাকুরি প্রাপ্তির প্রবণতা। আত্মীয় পরিজন, কুটুম্ব, আপনজন, বন্ধু বান্ধব তারা কিন্তু আপনাকে চেষ্টা করবেন বিয়ের পিঁড়ির দিকে ঠেলে দিতে। তাদের চেষ্টায় আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই আমরা বলেছি বড় কাজে হাত দিতে পারেন, তবে পার্টনারশিপ বিজনেসের দিকে না এগোনোটাই বৃশ্চিকের জন্য কিন্তু ভালো। লটারির টিকিট কাটা যেতে পারে কয়েকটি বিশেষ তিথি অনুসারে, যে তিথিগুলি আপনার লগ্নের সঙ্গে ম্যাচ করবে এবং সেই তিথিতে আপনার একাদশ ভাবের লগ্ন অনুসারে লটারির টিকিট কাটা যেতে পারে। এখানে কিন্তু একটা সংযোগ কিংবা একটা প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি এবং একটা সেকেন্ডারি সোর্স অফ আর্নিং জেনারেট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রথমে খেয়াল রাখুন, মঙ্গল এই যে আপনার সিক্সথ হাউসে রয়েছে, সিক্সথ হাউসটা কিন্তু অন্যতম দুস্থান, খুব একটা শুভ ক্ষেত্র নয়। এখান থেকে পরিশ্রম, চেষ্টা, পরাক্রম ইত্যাদি যেমন আমরা বিচার করার চেষ্টা করি, ঠিক তেমনভাবে স্ট্রাগল, বাধা, বিপত্তি, রোগ, রেপু, শত্রু ইত্যাদিও এখান থেকে বিচার করা হয়। নিজের অ্যাক্টিভিটি, নিজের কাজকর্ম, সেগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, শত্রুরা যাতে বেশি সমস্যা সৃষ্টি করতে না পারে, যদি সমস্যা সৃষ্টি করে সেগুলিকে যাতে আপনি কন্ট্রোল করতে পারেন সেই দিকে অবশ্যই আপনার নজর রাখা উচিত। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মঙ্গলের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব। মঙ্গল প্রবেশ করতে চলেছে তার স্বক্ষেত্রে পয়লা জুন থেকে বারোই জুলাই 2024 পর্যন্ত। মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে, হিউজ এনার্জি রাশিচক্রে জেনারেট হতে চলেছে এই সময়, এবং এই সময় কিছু পজিটিভ ইভেন্ট ঘটতে চলেছে, কিছু নেগেটিভ ইভেন্ট দেখতে পাওয়া যাবে, কিন্তু একটা ডেভেলপমেন্ট, একটা বুস্ট অফ এনার্জি এটা কিন্তু আমরা রাশিচক্রে দেখতে পাবো। ফলে যে সমস্ত মানুষ হতোদ্যম হয়ে পড়েছিলেন দীর্ঘসূত্রে, তার কারণে যাদের কাজকর্ম হচ্ছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটু এগিয়ে চলার অনুপ্রেরণা দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বাড়বে অ্যাক্টিভিটি লেভেল, অলসতা কাটিয়ে কর্মময় জীবনের দিকে অগ্রসর হওয়ার একটা প্রচেষ্টা সাধারণ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ক্ষেত্রে কিছু শক্তি সংক্রান্ত বিপর্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যেহেতু মঙ্গল ভূমির কারক গ্রহ এবং অগ্নি রাশিতে অবস্থান করে রয়েছে, তার কারণে কিছু প্রাকৃতিক দুর্যোগ যেখানে ভূমি এবং অগ্নি অ্যাসোসিয়েটেড সেটা আমরা আশা করতেই পারি। আগুন থেকে কিছুটা সাবধানতা এটাও আমাদেরকে অবলম্বন করতে হবে। যাই হোক না কেন, আলোচনা করব আমরা একটি স্পেসিফিক রাশি সংক্রান্ত বিষয়, সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি, এটাও কিন্তু মঙ্গলেরই রাশি, এবং খেয়াল রাখতে হবে এই যে মেষে মঙ্গল অবস্থান করবেন তখন কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা বৃশ্চিকের ওপরেই পড়বে। লগ্নপতি কিংবা রাশির অধিপতি মঙ্গল তিনি ষষ্ঠে অবস্থান করে রয়েছেন, তার উপরে রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি ইত্যাদিও পড়তে দেখতে পাওয়া যাবে। ফলে এফেক্টিভনেস এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটাই বাড়বে। অ্যাক্টিভিটি লেভেল, ছোটাছুটি করার চেষ্টা, ইচ্ছা, প্রচুর পরিশ্রম করবার আগ্রহ, বিপজ্জনক কাজের মধ্যে নিজেকে জড়িয়ে দেওয়ার চেষ্টা, এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো মানুষের সঙ্গে ঝামেলা, ঝগড়া, অশান্তি, এমনকি হাতাহাতি, মারামারি পর্যন্ত পর্যায়েও যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, বাড়বে চাকুরি প্রাপ্তির প্রবণতা। সিক্স হাউস হলো হাউস অফ লেবার, হাউস অফ কম্পিটিশন, সুতরাং কম্পিটিশন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বসা, সেখানে সাকসেসফুল হওয়ার চেষ্টা, এগুলি দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে। লড়াই করার মানসিকতা, শেষ দেখে ছাড়বো এই মানসিকতা দেখতে পাওয়া যাবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে বসের সঙ্গে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। যাতে এই অশান্তি আপনাদের ক্ষেত্রে না আসে, যাদের ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি আপনার কর্মজীবনকে প্রভাবিত করতে না পারে, তার জন্য আপনাকে কিছুটা চেষ্টা করতে হবে।
কর্মক্ষেত্রে কিছু কলিগের সঙ্গে শত্রুতামূলক বিহেভিয়ার সৃষ্টি হতে পারে, আর দ্বিতীয়ত কোনো কলিগ এসে আপনার কাছ থেকে টাকা ধার চাইতে পারেন। এই টাকা পয়সা ধার দেওয়া নেওয়া ইত্যাদির মধ্যে যদি আপনি জড়িয়ে যান, সেই ক্ষেত্রে সম্পর্ক খারাপ হবেই, এ বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। যে কাজটি আপনাকে করতে হবে, সযত্নে এই বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, তবে প্রয়োজন সাপেক্ষে অবস্থার গুরুত্ব উপলব্ধি করে অবশ্যই আপনি ঋণ দান করতে পারেন। পুজো পাঠের প্রতি ভক্তি আকর্ষণ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বড় কাজে অবশ্যই হস্তক্ষেপ করতে পারেন। প্রমোটিং, কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। লোয়ার অ্যাবডোমেনে অপারেশনের সম্ভাবনা রয়েছে, স্পেশালি সিস্ট, গলব্লাডার টিউমার, স্টোন ইত্যাদির কারণে অপারেশনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, শরীরের উপর প্রত্যেককেই যত্ন নিতে হবে। অল্প বিস্তর এক্সারসাইজ, কিছুটা ভালো খাওয়া দাওয়া করা, এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ। পারিপার্শ্বিক প্রতিবেশী, আশেপাশের বন্ধু বান্ধব এদের সঙ্গে একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আত্মীয় পরিজন, কুটুম্ব, আপনজন, বন্ধু বান্ধব, তারা কিন্তু আপনাকে চেষ্টা করবেন বিয়ের পিঁড়ির দিকে ঠেলে দিতে। তাদের চেষ্টায় আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই আমরা বলেছি বড় কাজে হাত দিতে পারেন, তবে পার্টনারশিপ বিজনেসের দিকে না এগোনোটাই বৃশ্চিকের জন্য কিন্তু ভালো। এই সময় বিদেশ যাত্রার মৃদু সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পেপার ওয়ার্কসের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে। পুরনো কোনো সমস্যা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্মের দিকে না এগোনোটাই বেটার। অতিরিক্ত ওজন তোলা, অতিরিক্ত ভারী কাজকর্মের মধ্যে যাওয়া, এগুলি কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সন্তান প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে ব্যাপারটি বাস্তবায়িত হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার মেডিকেল ট্রিটমেন্ট পাওয়া যাবে এবং তার মাধ্যমে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা, সন্তান ধারণ করবার সংযোগ ইত্যাদি সৃষ্টি হতে চলেছে। বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির একটা অনুপ্রবেশের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো একজন ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কোমরেও আঘাত প্রাপ্ত হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক কোনো সম্পত্তি প্রাপ্তির সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক মামলা মোকদ্দমায় জিততে চলেছেন। যে কোনো কম্পিটিশন, সেটা রাজনৈতিক মঞ্চে হতে পারে, সেটা কোনো একটা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, মিউজিক, আর্ট, ডান্স, কালচার ইত্যাদির ক্ষেত্রে হতে পারে, ছবি আঁকার কম্পিটিশন হতে পারে, সেখানে কিন্তু জয়লাভ করার সম্ভাবনা অনেকটাই বেশি। বৃশ্চিকের জিতবার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো রাজনৈতিক ক্ষেত্রে অতি সক্রিয়তা আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার কাজকর্ম যন্ত্র রিলেটেড হয়ে থাকে, হতেই পারে আপনি কোনো একটি মেশিন অপারেট করেন, হতেই পারে আপনার কোনো একটি মেশিন রয়েছে এবং সেই মেশিনটির মাধ্যমেই আপনার জীবিকা নির্বাহ হয়ে থাকে, এরকম যদি ঘটনাটি ঘটে থাকে, সেই ক্ষেত্রে সেই মেশিনেরও যত্ন করতে হবে। সেই মেশিন খারাপ হয়ে যাওয়া, নষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষ সন্তান অ্যাডপ্ট করেছেন, দত্তক সন্তান নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, সন্তানের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে এবং সন্তান তার অ্যাক্টিভিটির মাধ্যমে আপনাকে ইউজ করছে, এই ব্যাপারটি সামনে আসতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে এই সময় দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাঁটু, কোমর, স্পেশালি কোমর নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে। পেটের সমস্যায় ভুগতে পারেন, হঠাৎ করে পেটের সমস্যা, প্রবল পেটের অশান্তি এটা সৃষ্টি হতে পারে এবং তার কারণে ট্রিটমেন্ট, লং টার্ম ট্রিটমেন্ট ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যায়। রেগে যেতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। এই আকস্মিক ক্রোধের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে। পোষ্য প্রাণীর প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পশু পাখির কামড়, কীট দংশন ইত্যাদির শিকার হতে পারেন এই সময় বৃশ্চিক। সময়টা অনেকটাই লম্বা, প্রায় 43 দিন। লটারির টিকিট কাটা যেতে পারে কয়েকটি বিশেষ তিথি অনুসারে, যে তিথিগুলি আপনার লগ্নের সঙ্গে ম্যাচ করবে এবং সেই তিথিতে আপনার একাদশ ভাবের লগ্ন অনুসারে লটারির টিকিট কাটা যেতে পারে। এখানে কিন্তু একটা সংযোগ কিংবা একটা
প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসা, নতুন স্টার্টআপ ইত্যাদির পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে এবং এই সমস্ত কাজকর্ম করলে আপনার ডেভেলপমেন্ট রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আগেই আমরা বলেছি বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এদের কাছ থেকে কম বেশি সাপোর্ট পাওয়ার একটা সংযোগ বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র অর্থাৎ বিশাখা, শিক্ষার ক্ষেত্রে উন্নতি খুব স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যাবে। জেদ বিশাখার ক্ষেত্রে বাড়বে এবং কিছু একটা করে দেখাবো, কিছু একটা করে ফেলবো এমন একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম থেকে কিংবা বেআইনি কাজকর্ম থেকে দূরে চলে আসব এমন একটা প্রচেষ্টা, এমন একটা আভ্যন্তরীণ প্রয়াস এটা কিন্তু দেখতে পাওয়া যাবে বিশাখার ক্ষেত্রে। জল সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারেন বিশাখা। কর্মভাগ্য এই সময় ভীষণ ভালো। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথা গরম হয়ে যেতে পারে, শরীর গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও রয়েছে এবং এই ধরনের অবস্থা যদি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা বিপদের মধ্যেই পড়তে পারেন আপনি। নীতিগত দিক থেকে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। মায়ের কাছ থেকে প্রাপ্তিযোগ বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র অনুরাধা, পেশাগত ক্ষেত্রে কিছুটা অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। হঠাৎ আঘাতপ্রাপ্তির শিকার হতে পারেন অনুরাধা। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। নীতিগত কারণে বন্ধুবান্ধবের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। আবার বন্ধুদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনুরাধার ক্ষেত্রে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে। প্রচুর পরিশ্রম আপনার শরীরের ক্ষতির কারণ হতে পারে। যারা একদম গ্রাউন্ড লেভেলে ব্যবসা করেন, যারা একদম দিন আনা দিন খাওয়া টাইপের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং একটা সেকেন্ডারি সোর্স অফ আর্নিং জেনারেট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি আসতে পারে। হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। পুরনো প্রেম অনুরাধার জীবনে আবার ফিরে আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হারিয়ে যাওয়ার সংযোগ রয়েছে। এই ক্ষেত্রে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডিভাইসেস সেগুলি খুঁজে না পাওয়ার কারণে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে বাধা বিপত্তি। বৃশ্চিক রাশির শেষ নক্ষত্র জ্যেষ্ঠা, ভাই বোন এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। প্রপার্টি রিলেটেড অশান্তির সম্মুখীন হতে পারেন। ব্যবসার ক্ষেত্রটি অত্যন্ত শুভ। তারই সঙ্গে সঙ্গে চাকরি প্রাপ্তি, স্বনিযুক্তি, পেশা, শেয়ার মার্কেটে উন্নতির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যায়। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ভুলবশত কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দেওয়ার সম্ভাবনা রয়েছে। মা মাতৃতুল্য ব্যক্তিবর্গ এদের দ্বারা উপকৃত হতে পারেন। বৈদেশিক সম্পর্কগুলির ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর আর একটু বাড়াবার চেষ্টা করতে হবে। বড় কাজে হাত দিতে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়তে চলেছে। আপনার ব্যক্তিত্ব আরও বিকশিত হতে দেখতে পাওয়া যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা পুলিশি ঝামেলা, পুলিশি হয়রানি এগুলি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। নাক্ষত্রিক আলোচনার শেষে এবার আমরা চলে আসব কিছুটা গুরু দত্ত সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমে খেয়াল রাখুন মঙ্গল এই যে আপনার সিক্স হাউসে রয়েছে। সিক্স হাউসটা কিন্তু অন্যতম দুস্থান, খুব একটা শুভ ক্ষেত্র নয়। এখান থেকে পরিশ্রম, চেষ্টা, পরাক্রম ইত্যাদি যেমন আমরা বিচার করার চেষ্টা করি ঠিক তেমনভাবে স্ট্রাগল, বাধা বিপত্তি, রোগ, রেপু, শত্রু ইত্যাদিও এখান থেকে বিচার করা হয়। তারই সঙ্গে সঙ্গে আমাদের লোয়ার অ্যাবডোমেন, পেটের কিছুটা অংশ, মহিলাদের ক্ষেত্রে সমস্ত রকম গাইনো অর্গ্যানস এগুলি কিন্তু এই ঘর থেকেই বিচার করা হয়। অর্থাৎ সিক্স হাউস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘর যেখান থেকে আমাদের জীবনের নেগেটিভিটিগুলির বিচার করা যেতে পারে এবং এই ঘরটিতে মঙ্গলের অবস্থান, তার উপরে রাহুর দৃষ্টি, তার উপরে শনির দৃষ্টি ইত্যাদির কারণে সময় কিন্তু বৃশ্চিকের জন্য যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু একেবারেই নয়। কিন্তু যদি এই সময় আপনার অত্যন্ত শুভ কোনো দশা চলে এবং আপনার জন্য মঙ্গল, শনি এই সমস্ত গ্রহগুলি শুভ গ্রহ হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিছুটা বেনিফিশিয়াল রেজাল্ট পেতে পারবেন। কিন্তু সাধারণভাবে প্রত্যেকটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যথেষ্ট নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ, নজর রাখার চেষ্টা করতে হবে।
এরই সঙ্গে আরো কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যদি রাহু আপনার দশাংশ কুণ্ডলিতে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে দুস্থানগত হয় এবং রাশি তুল্য দশাংশে রাহু মঙ্গল এরা যদি সেক্ষেত্রেও দুস্থানগত হয়, তাহলে কিন্তু বেশ বিপদে আপনি পড়তে চলেছেন। এবং এই যে 42 দিন 43 দিন সময়, এটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে চলেছে। এই সময় চাকরির ক্ষেত্র, পেশা ইত্যাদিতে যেমন পরিবর্তন হতে পারে, ঠিক তেমনভাবে আইনি জটিলতার কারণে জমি বাড়ি জায়গা ভূমি সেগুলিও হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বড় বিপদে আপনি কিন্তু পড়তে পারেন এবং সেই ক্ষেত্রে ভালো রকম ঝামেলা অশান্তি এগুলি সৃষ্টি হতে পারে। নিজের অ্যাক্টিভিটি, নিজের কাজকর্ম, সেগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, শত্রুরা যাতে বেশি সমস্যা সৃষ্টি করতে না পারে। যদি সমস্যা সৃষ্টি করে সেগুলিকে যাতে আপনি কন্ট্রোল করতে পারেন, সেই দিকে অবশ্যই আপনার নজর রাখা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রতিষ্ঠিত হয়েছে আদিশক্তি পীঠ। বারংবার আমরা মা আদিশক্তির কথা আপনাদের সামনে বলে এসেছি। আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ, অর্থাৎ 9টি গ্রহের মধ্যে সন্তুলন সৃষ্টি করবার একটি প্রচেষ্টা। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে তৈরি করা হয়েছে বহু দ্রব্যের সমন্বয়ে এই আদিশক্তি কবচ। আপনারা এই কবচ সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন রকম সমস্যা, সেটা স্পিরিচুয়াল প্রবলেম হতে পারে, সেটা বস্তুগত প্রবলেম হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, অর্থাৎ 9টি গ্রহের সন্তুলনের অভাবে সৃষ্ট যে কোনো সমস্যা, তার একটা সহজ সমাধান হিসেবে এই কবচটি আপনারা ব্যবহার করে অবশ্যই দেখতে পারেন। যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তারা কিন্তু সফল পেয়েছেন। আপনারাও এই কবচটি ব্যবহার করতে পারেন। অনলাইনে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই কবচ আপনারা প্রাপ্ত হতে পারেন। দ্বিতীয়ত, আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ প্রাপ্তির জন্য ফোন করতে পারেন। এবং তৃতীয়ত, আদিশক্তি পীঠে এসে আপনারা এই কবচ সংগ্রহ করতে পারেন। মাতৃ প্রতিমা দর্শন, শিবলিঙ্গ দর্শন ইত্যাদির সঙ্গে সঙ্গে হবন প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং এই কবচ আপনাদের জন্য ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করা হবে আপনাদের নাম গোত্র ইত্যাদির সমন্বয়ে। এই কবচ আপনাদের জন্য একদম ইন্ডিভিজুয়ালভাবে তৈরি করা হবে নাম গোত্র ইত্যাদির সাহায্যে এবং ভাগ্যের কিছুটা পরিবর্তন ঘটাতে অবশ্যই সক্ষম। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য প্রতিকার হিসেবে আমরা 2টি ব্রেসলেট সাজেস্ট করব। তার মধ্যে প্রথমটি হলো সিট্রিন ব্রেসলেট, একদম আনহিটেড আনট্রেটেড র সিট্রিন ব্রেসলেট, এবং দ্বিতীয়টি হলো রেড জাসপার ব্রেসলেট। মূলত মঙ্গল এবং বৃহস্পতিকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এই অবস্থায়, যাতে নেগেটিভিটিগুলিকে আপনি পজিটিভিটিতে কনভার্ট করতে পারেন, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি, সামাজিক, অর্থনৈতিক, মানসিক ইত্যাদি পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারেন এবং আপনার জীবনের যে স্মুথনেস সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।